আসসালামু আলাইকুম, পরিসারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা বিজনেস ম্যাথের বিন্যাস ও সমাবেশ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব। গত ক্লাসে আমরা বিন্যাস ও সমাবেশের বেসিক রুলগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং বিন্যাস এবং সমাবেশের চিহ্নগুলো শেখানো হয়েছিল। আপনাদের অবশ্যই যারা গত ক্লাসটা করেন নাই তাদের গত ক্লাসটা করতে হবে। ক্লাস করার জন্য লেকচার শিটটা অবশ্যই লাগবে আপনার সাথে, না হলে অঙ্কগুলো বুঝতে পারবেন না। আরেকটা বিষয় হলো ক্লাসগুলো সবগুলো কিন্তু প্রাইভেট গ্রুপে সেভ আছে, যারা ক্লাস মিস করছেন ক্লাসগুলো দেখে যে কোনো সময় দেখতে পারবেন। আমরা গত ক্লাসের প্রবলেম 7 পর্যন্ত করছিলাম, সেই প্রবলেম 6 এবং 7-এর মাধ্যমে আমরা শিখতে পারছিলাম বিভিন্ন ওয়ার্ড দেওয়া থাকলে সেগুলা দিয়ে নতুন ওয়ার্ড কীভাবে গঠন করা যায় আর কি, বিসিএস এবং বিভিন্ন প্রশ্ন এবং এইগুলো আসে। কিন্তু এটার বিভিন্ন নিয়ম শিখছিলাম, শব্দের আগে পেছনে অক্ষরগুলো দেওয়া থাকলে কী করতে হয় না করতে হয়। কিন্তু আজকে আরও কিছু রুল শিখব। এখানে একটা কথা বলে দিছে প্রবলেম এইটে অ্যাকাউন্ট্যান্টস অক্ষরগুলোকে কতভাবে সাজানো যেতে পারে যদি স্বরবর্ণগুলো বেজো স্থানে থাকে, এরকম যদি বলে তাহলে কী করব। অ্যাকাউন্ট্যান্টস অক্ষরগুলোকে কতভাবে সাজানো যেতে পারে যদি স্বরবর্ণগুলো বেজো স্থানে থাকে, এরকম প্রশ্নের ক্ষেত্রে আমরা কী করব। স্বরবর্ণ বেজুরবর্ণগুলো আগে জানাই যায় না, স্বরবর্ণ কী জিনিস বেজুরবর্ণ কী জিনিস দেখব। এখানে মোট বর্ণ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টি। তাহলে স্বরবর্ণ কতগুলো এটা আমরা জানতে হবে। ও দেখা যাচ্ছে না, থ্যাংক ইউ বলার জন্য। ক্যামেরাটা উপরে উঠে দিবে। স্বরবর্ণ এখন স্বরবর্ণ কোনগুলো, ভায়োলকে স্বরবর্ণ বলে। ভায়োল হলো এ ও এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ এই পাঁচটা স্বরবর্ণ। তাহলে লিখব স্বরবর্ণ এ একটা স্বরবর্ণ, ও একটা স্বরবর্ণ, ইউ একটা স্বরবর্ণ, এ আর একটা স্বরবর্ণ। তার মানে চারটা স্বরবর্ণ আছে। তাহলে বাকিগুলো কি ব্যঞ্জনবর্ণ? ব্যঞ্জন বর্ণ রইল ধরো 60টি। এখন আরেকটা কথা বলছি, প্রশ্ন আমি আবার বলতেছি, অ্যাকাউন্টেন্স অক্ষরগুলোকে কতভাবে সাজানো যেতে পারে যদি স্বরবর্ণগুলো বেজো স্থানে থাকে। বেজো স্থান, জো স্থান বেজো স্থান বলেছি, স্থানও জানতে হবে। স্থান কয়টা আছে? 11টা স্থান আছে। প্রথমটা হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এরকম কয়টা আছে? 11টা। বেজুর কয়টা আছে দেখি তো? 1 হলো বেজুর, 3 বেজুর, 5, 7, 9,
11, 6টা বেজোড় স্থান আছে, তাহলে বেজোড় স্থানের সংখ্যা হলো 6টি, এবং জোড় স্থান না লিখলো চলবে, যে লিখলাম তো লিখলাম স্থান, জোড় স্থান হলে তাহলে থাকবে 5টি। আর একই রকম যে আছে এগুলো তো লেখা নেই, একই রকম এ আছে কয়টা, 2টা, এ 2টি, সি 2টা, আর ও একটা আছে, ইউ একটা আছে, এন 2টা, টিও 2টা, এন 2টি, টি 2টি, আরও কিছু 2টা করে আছে কিনা আমরা একটু দেখি, এ 2টা, সি 2টা, ও নাই, এন নাই, ইউ নাই, এন, টি, টি 2টা। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা কীভাবে সাজাইলাম একটু প্রথম থেকে বলতেছি, অনেকে বুঝে নাই। অ্যাকাউন্টেন্স শব্দটা যে অনেক বড় একটা শব্দ, এখানে প্রশ্ন বলছে কতভাবে সাজানো যেতে পারে স্বরবর্ণগুলো বেজস্থানে থাকে যদি, তাহলে এখানে আমাকে স্বরবর্ণটা সিলেক্ট করেছে বেজস্থানে থাকতে হবে। এই ক্ষেত্রে আমি কী করব, আগে কতগুলো বর্ণ আছে লিখবো, কতগুলা একই রকম বর্ণ আছে, এ 2টা আছে, সি 2টা আছে, এন 2টা, টি 2টা, এটা আগে যেভাবে করছিলাম এভাবে করলাম। আর স্বরবর্ণ বেজোড় ব্যঞ্জন বর্ণ বলার ফলে স্বরবর্ণ কয়টা এটা লিখে ফেললাম, ব্যঞ্জন বর্ণ কয়টা এটাও লিখে ফেললাম, জোড় স্থান বেজোড় স্থান বলার ফলে জোড় স্থান কয়টা লিখে ফেললাম, বেজোড় স্থান কয়টা এটাও লিখে ফেললাম। এখন অঙ্ক শুরু করে দিই আমরা, ব্যঞ্জন বর্ণের বিন্যাস, ব্যঞ্জন বর্ণ টোটাল আছে 60টা, ফ্যাক্টোরিয়াল 7, আর একই রকম ব্যঞ্জন বর্ণ কয়টা আছে দেখি, সি 2টা, এন 2টা, টি 2টা, তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল 7 বের করতে হবে, ফ্যাক্টোরিয়াল 7 এর মান আসতেছে 5040, আর এইগুলোর মান আছে 2 × 2 × 2 মানে 8, 5040কে 8 দিয়ে ভাগ করলাম 630। স্বরবর্ণের বিন্যাস, এটা করার নিয়মটা, যখন স্বরবর্ণের জন্য শর্ত যে স্থান, স্থান নির্ধারণ করা আছে, কি স্থান নির্ধারণ করা আছে, তারা বেজোর স্থানে বসতে পারবে, অন্য কোনো স্থানে বসতে পারবে না। বেজোর স্থান আছে 6টা, 6টা স্থানের মাঝে বসতে পারবে 4টাতে, আর একই রকমটা হবে নিচে। আবার একটু বুঝে দিতেছি, যখন অঙ্কে নির্দিষ্ট স্থান বলে দিবে যে বেজোর স্থানে বড় বসো, জোর স্থানে বসো, তখন এই সূত্র ব্যবহার করতে হবে আমাকে, উপরেরটা লেখার জন্য সূত্র লিখতে হবে। উপরেরটা সূত্র কি, আপনার স্থান আছে 6টা, এর মাঝে অক্ষর কয়টা আছে, 4টা, যদি স্থান বেশি থাকতো, যদি বলতো জোর স্থানে রাখতে, তাহলে স্থান থাকতো হলো 5টা, অক্ষর থাকতো কয়টা, 4টা, কারণ স্বরবর্ণ 4টা। যখন স্থান বলবে তখন পি দিয়ে লিখতে হবে, এটা মনে রাখবে। আর নিচে তো একই রকম সংখ্যা বসে, যেমন আমাদের স্বরবর্ণ 4টার মাঝে এ 2টা আছে, এই জন্য ফ্যাক্টোরিয়াল 2 লিখছি। এই অঙ্কটা একটু জটিল, এখন সায়েন্টিফিক ক্যালকুলেটারে এটা কীভাবে করবো, 6 shift × 4 সমান সমান দিলাম 360, ফ্যাক্টোরিয়াল 2 এর মান এটা 180 আসবে মনে হয়, সুতরাং মোট বিন্যাস
স্বরবর্ণের ব্যঞ্জন বর্ণের বিন্যাস হলো এটা, স্বরবর্ণের টলো এটা, দুটা গুণ করলে আমাদের আসতেছে। এই অঙ্কে শেখার ছিল, অনেক কিছু শেখার ছিল। স্থান উল্লেখ করলে সূত্র দিয়ে লিখতে হয় একটা জিনিস, আর বাকিগুলা স্থানগুলো কীভাবে নির্ধারণ করতে হয় সেগুলো আমরা শিখলাম। এখন আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন করতে পারেন। এই অঙ্কটা একটু ভেজাল, কিন্তু শিখতে হবে, কারণ কি এই জিনিসটা না শিখলে আপনি পরীক্ষায় আনসার করতে পারবেন না। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। কারো কোয়েশ্চেন থাকলে এখন কোয়েশ্চেন করতে পারেন, আমি আবার উত্তর দিব, না থাকলে আমরা চলে যাবো এর পরের অঙ্ক। আচ্ছা, স্থান যদি বলে তাহলে উপরে তো আমরা কি লিখি? উপরে যদি স্থান না বলা থাকতো তাহলে লিখতাম ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 2, কারণ চারটা সর্বর্ণ আছে, তো চারটা লিখলাম আর একই রকম সর্বর্ণ আছে দুইটা, এইভাবে লিখে ফেলতাম। এখন তারা বলে এসে বেজোর স্থানে বসতে হবে। তো বেজোর স্থান যদি বলে দিল বা জোর স্থান বা একটা নির্দিষ্ট স্থান বলে দেয় যে এটা এই স্থানে বসাতে হবে, সেক্ষেত্রে এই সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটা কি? স্থানটা হবে উপরে, যেমন বেজোর স্থান আছে ছয়টা, ছয়টা স্থানের মধ্যে বসতে পারবে কয়জন মানুষ? চারটা, ছয় পি চার, ছয় পি চার ক্যালকুলেটর দিয়ে বের করে ফেললাম, নিচেরটাও বের করে ফেললাম, অঙ্ক হয়ে গেল। আশা রাখি বুঝতে পারছেন। আমার শীটে যে অঙ্কগুলো আছে, যেমন ধরেন 6, 7, 8, এখানে যে রুলটা আমি শিখেছি বিন্যাসের তিনটা অঙ্কের মাধ্যমে, বিন্যাস থেকে যে কোনো অঙ্ক আসলে আপনি এই 6, 7, 8 দিয়ে সমাধান করে ফেলতে পারবেন। সব অঙ্ক এ টু জেড পুরো বইয়ের বিন্যাসের অঙ্ক আপনি করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। আপনাদের উচিত তিনটা অঙ্ক করানোর পরে বই থেকে আরও কয়েকটা অঙ্ক করা। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি পরে কী প্রশ্ন করছে। দ্বিতীয় প্রশ্ন, যদি সর্বর্ণগুলো একত্রে থাকে, সর্বর্ণগুলো যদি একত্রে রাখেন তাহলে কী ঘটবে? সর্বর্ণ একত্র রাখলে এটা মুছে ফেলতেছি, এখানে স্থান টান বলে নেই, শুধু বলছে সর্বর্ণগুলো একত্রে রাখতে হবে। যদি সর্বর্ণ যদি একত্রে রাখি এ ও ইউ, এ এই চারটা সর্বর্ণ একসাথে রাখলাম, বাকিগুলো যেগুলো আছে সি সি এন টি এন টি এস, বাকি চারটাকে এক রাখে এক রাখলাম, আর বাকি যে সাতটা থাকলো ওগুলো আলাদা রাখলাম। আমি গত ক্লাসে শিখেছি যদি একত্রের কথা বলে তাহলে ওদের সবাই যে চারজন মিলে একজন ধরবেন, আর বাকি ধরো 2, 3, 4, 5, 6, 7, 8টা হবে টোটাল। সব যাদের একত্রে রাখতে বলছিস তাদের, তারা হলো এক ইউনিট এক, বাকিগুলো আলাদা আলাদা। এই ক্ষেত্রে সর্বর্ণগুলো একত্রে থাকলে মোট সংখ্যা মোট বর্ণ সমান সমান হবে 8টি, আর বাকি এ তো দুইটা আছেই, সি দুইটা, এন দুইটা, টি দুইটা। এখন আমাদের কী করতে হবে? সুতরাং সর্বর্ণগুলো, সুতরাং বিন্যাস আটটা হবে টোটালটা উপরে একই রকম, যা আছে সেগুলো নিচে, একে ধরবো না, এ তো এটার ভিতরে নাই, এ তো আলাদা, একে ধরবো না, কারণ এ হলে এদের ভিতরে, এই আটটার ভিতরে তো এ নাই, এটা এই সবগুলো একটা ধরছে বাকিগুলো ধরছি, এ বাদ দিয়ে সি আছে দুইটা, এন আছে দুইটা, টি আছে দুইটা। তাহলে আমাদের আসতেছে ফ্যাক্টোরিয়াল 8 মান 40,320, আর এখানে 2 × 2 × 2 মানে 8/8, 5/40। এই অঙ্কটা কিন্তু আগের দিনের যে অঙ্কটা ছিল যে হরিয়ানা, এটার মতো, নতুন কিছু নাই,
এবং স্বরবর্ণগুলোর বিন্যাস যেগুলো একত্রে রাখতে বলছিল। মোট স্বরবর্ণ কয়টা আছে? চারটা, চার হবে উপরে, একই রকম আছে এর মাঝে দুইটা, যেগুলো আলাদা রাখতে হয়, যেগুলো আলাদা বিন্যাস করতে হয়, এটা আমরা গত ক্লাসে শিখছিলাম। তাই ফ্যাক্টোরিয়াল ফোরের বিন্যাস হইতেছে, এই ফোরের ফ্যাক্টোরিয়াল ফোরের মান আসতেছে 24 আর 2 হয় 12। সুতরাং মোট বিন্যাস, এটা নতুন কিছু শিখতে পারলাম না আমরা, এটার মাঝে আগেরটাই শিখলাম, এই জন্য এটা করে দিই না ছাত্রদের, আপনাদের করে দিলাম। 60,400, 60,480 হয়ে গেল দ্বিতীয় অংশটা। তৃতীয়, এই অঙ্কটা কঠিনের পরেরগুলো সব সহজ হবে। 3 নম্বর বলছে স্বরবর্ণ একত্রে না রাখলে, তার মানে আর কোনো শর্ত নেই, স্বরবর্ণ কোনো একত্রে রাখতেছি না, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কোনো এক উল্টাপাল্টা নাই, তাহলে তো আর কোনো ঝামেলাই নেই, শুধু শুধু করে ফেলতে হবে। সুতরাং বিন্যাস, মোট বিন্যাস কোনো শর্ত নেই, স্বরবর্ণ একত্রে না, শর্ত না থাকলে মোট সংখ্যা হবে উপরে, নিচে হবে হলো একই রকম সংখ্যা, মোট সংখ্যা 11টা, একই রকম সংখ্যায় যে যা আছে তা লিখলাম। ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়ালের মান আসলো যেটা, সেটাকে 16 দিয়ে ভাগ করতেছে, 24,94,000। হয়ে গেল আমাদের শব্দ দিয়ে ঝামেলা যত অঙ্ক আছে সব সমাধান আজকে হয়ে গেল। এখন আমরা চলে যাব ডাকের অঙ্কে, যেগুলো আর কি প্রশ্ন দেওয়া থাকে। ডাকের অঙ্ক সবচেয়ে সহজ, বিন্যাসে ডাকের অঙ্ক সবচেয়ে সহজ। সাজাতে পারলেই আমরা অঙ্কে নাম্বার পেয়ে যাব। বিন্যাসে 10 নম্বর অঙ্কটা করবো আগে, 9 পরে করবো সবার শেষে। দশ নাম্বার বলতেছে 7 জন পুরুষ এবং 4 জন মহিলা থেকে 5 সদস্যের কমিটি কত উপায়ে সাজানো গঠন করা যাবে যেখানে কমপক্ষে 1 জন মহিলা অন্তর্ভুক্ত থাকবে। 7 জন পুরুষ নিতে হবে, পুরুষ নিতে হবে 7টা, 7 জন পুরুষ আছে, মহিলা আছে হলো আপনার 4 জন। এই মানুষগুলো দিয়ে 5 জনের একটা কমিটি বানাবো আমরা, যেখানে 1 জন মহিলা মাস্ট থাকবে। সেক্ষেত্রে আমাদের কীভাবে সাজাইতে হয় এটা শিখব, লিখব আমরা 1 জন মহিলা নিয়ে কমিটি গঠন করা যায়। এখানে লিখব পুরুষ, এখানে লিখব মহিলা। এই অঙ্কটা কিন্তু অনেকবার আসছে নাম চেঞ্জ করে, মহিলা পুরুষের জায়গায় লেখছে ছেলে মেয়ে। তাহলে পুরুষের সংখ্যা 5 জনকে নিয়ে নিতে হবে, টোটাল নিতে হবে কতজনকে? টোটাল নিতে হবে 5 জনকে, মোট 5 জন। আমি সাইড দিয়ে লিখে রেখেছি, মোট 5 জন নিতে হবে, মহিলা 1 জন থাকতে হবে, এটা হলো শর্ত আমার। আচ্ছা, তাহলে 1 জন মহিলা নিলাম, তাহলে বাকি 4 জনকে পুরুষ নিতে হবে, কারণ টোটাল 5 জন। আচ্ছা, এখন 2 জন যদি মহিলা নিই, তাহলে পুরুষ কয়জনকে নিতে হবে? তিনজনকে, কারণ টোটাল 5 জন নিতে হবে। মহিলা যদি 3 জন নেই, পুরুষ নিতে হবে 2 জন। মহিলা যদি 4 জন নেই, পুরুষ নিতে হবে 1 জন। মহিলা 5 জন নেওয়ার সুযোগ নেই, কারণ কি মহিলা টোটাল মহিলা আছে 4 জন, এখানে পুরুষ আছে মোট 7 জন, মহিলা আছে 4 জন। আমি তো 5টা মহিলা নিয়ে কমিটি গঠন করতে পারবো না, এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মহিলা 4 জনকে নিতে
পারবো। তাহলে এইভাবে সাজাইলাম যে একজন মহিলা নিয়ে নিলে চারজন পুরুষ নিতে হবে, দুইজন মহিলা নিলে তিনজন পুরুষ নিতে হবে, তিনজন মহিলা নিলে দুইজন পুরুষ নিতে হবে, চারজন মহিলা নিলে একজন পুরুষ নিতে হবে। তাহলে সুতরাং একজন মহিলা নিয়ে পাঁচ সদস্যের কমিটি গঠন করা যাবে লিখে আমরা কিভাবে সাজাবো দেখেন। কয়জন পুরুষ? সাতজন পুরুষের মাঝে নিতেছি কয়জন? চারজন। চারজন মহিলার মাঝে নিতেছি একজন। আবার এটা এক প্রসেস। আরেক প্রসেসে সাতজন পুরুষের মাঝে নিতেছি তিনজন, পাঁচজন চারজন মহিলার মাঝে নিচ্ছে এবার দুইজন। এছাড়া আরেকটা ওয়ে আছে, সাতজনের মাঝে দুজন নিলাম, চারজনের মাঝে তিনজন নিলাম। এটা আমি আরেকবার বলবো, কোনো সমস্যা নেই। আর শেষ পথ হলো সাতজনের মধ্যে একজন পুরুষ, চারজনের মধ্যে চারজন মহিলা। এই চারভাবে আমি সাজাতে পারি, এছাড়া কোনো সাজানোর ওয়ে নেই। সাতজনের মধ্যে কয়জনকে নিতেছি? চারজনকে। চারজনের মাঝে নিতেছি কয়জনকে? একজনকে। এটা অথবা এইভাবে সাজানো যাবে, অথবা অথবা দিলে এনে প্লাস দিতে হবে। কীভাবে সাজানো যাবে? সাতজন পুরুষের মাঝে তিনজনকে নিচ্ছি, চারজন মহিলার মাঝে দুইজনকে নিচ্ছি। এভাবে আমি চারভাবে এভাবে সাজাব। এখন আপনাদের প্রশ্ন অনেকেই থাকবে, এখানে সি কেন বসালাম, পি কেন বসালাম না? কারণ পিও তো বসানো যায়, এতদিন পি দিয়ে করছে, এখন সি সি কেন? এখানে কোনো জায়গায় বলে নাই, স্থান নির্ধারণ করে দেয় নাই যে মহিলারা এই আসনে বসবে, পুরুষরা ওই আসনে বসবে। এরকমভাবে কোনো যদি স্থান নির্ধারণ না করে দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের অঙ্কে এখানে পি এর জায়গায় কী লিখব? সি লিখে দেব। যদি স্থান নির্ধারণ করে দেয় যে হ্যাঁ আপনাকে মাঝখানে থাকতে হবে, বা প্রথমে থাকতে হবে মহিলা, শেষে থাকতে হবে মহিলা, সেক্ষেত্রে আমি এখানে কী করব? পি ব্যবহার করব। কিছু বলা না থাকলে সব অঙ্কে সি দিয়েই হবে। এখন সায়েন্টিফিক ক্যালকুলেটারের কাজ, এটা কিভাবে করব? সেভেন সি ফোর ক্যালকুলেটার কীভাবে করতে হবে? সেভেন লিখব, শিফট ভাগ ফোর সমান সমান দেবো, মান চলে আসবে। এভাবে সবগুলো মান বের করতে হবে আমাকে। সেভেন শিফট ভাগ ফোর হয়ে গেল একটা, গুণ একসাথে করে ফেলি না সময় লাগবে, গুণ ফোর সি ওয়ান, ফোর শিফট ভাগ ওয়ান, মান চলে আসছে প্রথম একশো চল্লিশ, যোগ সেভেন সি থ্রি আর ফোর সি টু দুশো দশ। আমার ভুল হতে পারে, আপনার আমি তো তাড়াহুড়া করে করতেছি, আপনারা করে নেবেন, নিয়ম তো আমি শিখিয়ে দিছি, এই অংশটা করতেছি। না বুঝলে প্রশ্ন করতে হবে, এই চৌরাশি আসছে। সবগুলো যোগ করলাম, মান চলে আসতেছে আপনার ছয়শো তেরো, ছয়শো তেরো নয়, যোগ করতে হবে একশো চল্লিশ। এটা আমি ভুল করছি একটু দেখে নিই, সেভেন শিফট ভাগ চার, পঁয়ত্রিশ আসছে, গুণ ফোর, ফোর শিফট ওয়ান, একশো চল্লিশ আসে। আচ্ছা তাহলে এই সবগুলো যোগ করে ফেলবো, একশো চল্লিশ যোগ দুইশো দশ যোগ চুরাশি যোগ সাত চারশো একচল্লিশ। আশা রাখি এটা বুঝতে পারছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সরাসরি কোয়েশ্চেন করতে পারেন। এরপর আমরা আরেকটা অঙ্কে যাই, দশ নম্বরটা করে দিলাম,
12 নম্বরটা করায় দিই, ছোট একটা অঙ্ক করায় দিই, সময় যেহেতু কম। প্রবলেম 12, 9 আর 11 হয়ে গেছে, ওগুলো একটু বড় তো ওই জন্য এটা করে দিচ্ছি। ইংলিশে একটা প্রশ্ন করছে, অ্যাট অ্যান ইলেকশন দেয়ার আর 10 ক্যান্ডিডেটস আউট অফ হোম, 3 আর টু বি ইলেক্টেড অ্যান্ড এ ভোটার। বলতেছে একটা ইলেকশন, একটা নির্বাচনে 10 জন প্রার্থী আছে, এর মাঝে একজন ভোটার 3 জনকে ভোট দিতে পারবে, কমপক্ষে 3 জনকে ভোট দিতে পারে। এরপর বলতেছে ইন হাউ মেনি ওয়ে এ ভোটার চোজ এ ভোট, একজন ভোটার কতভাবে ভোট দিতে পারবে। তাহলে লিখব এ ভোটার ক্যান, এটা আমার সহজ, ক্যান চোজ টু ভোট 10 জনের মাঝে, কেউ যদি মনে করে 3 জনকে ভোট দিবে পারবে, অথবা কেউ যদি মনে করে 10 জনের মাঝে ভোট দিবে মাত্র 2 জনকে তাও পারবে, কেউ যদি মনে করে 10 জনের মাঝে ভোট দিবে 1 জনকে তাও পারবে। তাহলে সর্বোচ্চ 3 জনকে দেওয়া যাবে, 10 জনকে 3 জন, অথবা 10 জনের 2 জন, 10 জনের 1 জন। এখন ক্যালকুলেটার চাপবো, মান চলে আসবে। এটা আমাদের 2015 সালে আসছিল অঙ্কটা, 10 shift / 3 120, এখানে 2 দিলে আসে হলো 45, 1 দিলে আসে হলো 10। তাহলে আসতেছে হলো আমাদের টোটাল যোগফল 120 + 45 + 10 = 175। আমার ক্যালকুলেটার কি ভুল হইতেছে কিনা বুঝতেছি না, কমপ্লেক্স করা। আমার ক্যালকুলেটার ভুল হইতে পারে, আপনারা করে নিন আপনাদের ইয়ে দিয়ে, ক্যালকুলেটার দিয়ে। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আমরা আর অঙ্ক করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।